এই ভিডিওর জরিয়তে বিএসসি নার্সিং কোর্সের কোড জেনারেট কেনেকৈ করব লাগে জানাই দেওয়া হবো। এইমসর বিএসসি নার্সিং কোর্সের অলরেডি বেসিক রেজিস্ট্রেশন কেনেকৈ করব লাগে জানাই দেওয়া হয়েছে। অলরেডি মই বেসিক রেজিস্ট্রেশন করেছো। বেসিক রেজিস্ট্রেশন হওয়ার পিছত নেক্সট যেটু প্রসেস সেইটু হল কোড জেনারেট করব লাগে কোর্সের। বিএসসি নার্সিং কোর্স আছে, তারপর বিএসসি প্যারামেডিক্যাল কোর্সের। এতিয়া মই বিএসসি নার্সিং কোর্সের কোড জেনারেট করিম, তারপর ফাইনাল রেজিস্ট্রেশন করিম, সেইটুত পেমেন্ট করব লাগিব। পেমেন্ট করি তারপর এক্সামের সিটি চুজ করিম। লগ ইন হওয়ার পিছত এনেধরনের ইন্টারফেস আহিব। তারপর লেফট সাইড অর্থাৎ বাওফালে জেনারেট কোড আছে, ইয়াতে ক্লিক করলেই তিনটা কোর্স আছে। এটা হল বিএসসি অনার্স নার্সিং, বিএসসি প্যারামেডিক্যাল কোর্সেস, আর এটা হল বিএসসি পোস্ট বেসিক বিএসসি নার্সিং। এতে মই বিএসসি নার্সিংত ক্লিক করিম। যেতে মই বিএসসি নার্সিংত ইয়াত ক্লিক করে দিছো, এনেধরনের ইন্টারফেস আছে, ইয়াতে কোর্স লিখা আছে আর ইয়াতে সিলেক্ট করব দিছি। এতিয়া মই বিএসসি নার্সিংটো সিলেক্ট করিম। যেতে মই সিলেক্ট করেছি, ইয়াতে লিখা আছে ক্লিক হিয়ার টু জেনারেট কোড, ইয়াতে মই এতিয়া ক্লিক করে দিম। যেতিয়া মই ক্লিক করেছো, এনেধরনের ইন্টারফেস আছে, ইয়োর কোড হ্যাজ বিন জেনারেটেড, মানে জেনারেট হয়ে গেল। আর ইয়াতে মেসেজ আছে, কংগ্রেচুলেশন মেসেজ আছে। এতিয়া মই কি করিম, ফাইনাল রেজিস্ট্রেশন করিম। ফাইনাল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনত কিমান দিব লাগবে, ইয়াতে লিখা আছে আনডিজার্ভ ক্যাটেগরি, মানে জেনারেল ক্যাটেগরির ইয়াতে উল্লেখ করেছে 2000 পেমেন্ট করব লাগিব। তারপর ওবিসি 2000 পেমেন্ট করব লাগিব। ইডব্লিউএস ক্যাটেগরির 1600, এসসি ক্যাটেগরির 1600, এসটির 1600, পিডব্লিউবিডি ক্যান্ডিডেটের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দিব না লাগে। এতিয়া মই 2000 পেমেন্ট করিম, তারপরে মই এক্সামের সিটি চুজ করব পারিম। আর সিটি চুজ করার লাস্ট ডেট এপ্রিল মাসের 14 তারিখ লিখিছে, কিন্তু বেসিক রেজিস্ট্রেশন এতিয়াও কিন্তু ফর্ম ফিল আপ চলি আছে। বেসিক রেজিস্ট্রেশনের এপ্রিল মাসের 20 তারিখ লৈকে বেসিক রেজিস্ট্রেশন করব পারিব। কোড জেনারেট সম্পূর্ণ হয়েছে, এতিয়া মই ফাইনাল রেজিস্ট্রেশন করিম। ইয়াতে মই রেজিস্ট্রেশন আইডি মারিম। যেতিয়া মই বেসিক রেজিস্ট্রেশন করেছিল, সেই বেসিক রেজিস্ট্রেশন নম্বর এইটু বক্সত এন্টার করিম। তারপর কোড জেনারেট করেছো, সেই কোড নম্বর ইয়াতে মই এন্টার করিম। তারপর বেসিক রেজিস্ট্রেশনের সময় যেটু পাসওয়ার্ড এন্টার করেছিল, সেই পাসওয়ার্ডটু এইটু বক্সত এন্টার করিম। আর ক্যাপচা ইয়াতে যে লিখে আছে সেম টু সেম লিখি লগ ইন অপশনত ক্লিক করিম। লগ ইন করেছো, এতিয়া মই কি করিম, কোয়ালিফিকেশনের ডিটেলসখানি ফিল আপ করিম, চারি নম্বর অপশন। তারপর পাঁচ নম্বর অপশনত মই পেমেন্ট করিম। এতিয়া মই এডুকেশনাল কোয়ালিফিকেশনটু ডিটেলস ফিল আপ করিম। এই পেজের তলত ইয়াতে কোয়ালিফিকেশন আছে আর ইয়াতে ইনকমপ্লিট লিখা আছে। এতিয়া মই ইনকমপ্লিট এই অপশনত ক্লিক করে দিম। ইয়াতে ক্যাটেগরি সুদিছে, ক্যাটেগরি ইয়াতে যার যে ক্যাটেগরি হয় এই সিলেক্ট করলে হল। তারপর এক্সাম 12 পাস করেছে যদি এই সিলেক্ট করে দিব। তারপর ইয়াতে পাস নে রেজাল্ট মানে পোয়া নাই, পরীক্ষা দিছে এতালেক যদি পোয়া নাই তেতিয়াহলে এই অপশনত ক্লিক করে দিব লাগবে। এতিয়া মই পাস ইয়াতে মই ক্লিক করে দিছো। তারপর ইয়াতে বোর্ডর নাম লিখিব দিছে, ইয়াতে মই বোর্ডর নাম লিখিম, যার যেটু বোর্ড হয়, সিবিএসসি হলে সিবিএসসি লিখিব লাগবে, আর আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল হলে এইটু লিখিব লাগবে শর্ট ফর্মত। তারপর ইয়াতে ক্লাস 12 রোল নম্বর লিখিম। তারপর ইয়াতে স্টেট আসাম সিলেক্ট করেছো। তারপর কেতিয়া পাস করেছে সেই চনটু ইয়াতে মই লিখিম। আর ইয়াতে সাবজেক্ট, ইয়াতে ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরাজি, বায়োলজি সিলেক্ট করেছো। তারপর এতিয়া মই ক্লাস 12 রোল নম্বর এন্টার করিম। ইয়াতে মই রোল নম্বর লিখি দিম, তারপর কাম করিম। ইয়াতে কিমান নম্বর পাইছে ক্লাস 12-র, ইয়াতে উল্লেখ করেছে ইংরাজি বিষয়, তারপর কেমিস্ট্রি, ফিজিক্স আর বায়োলজি, এই চারিটা সাবজেক্টর মানে ইয়াতে নম্বরটু বিচারিছে। এতিয়া মই চারিটা সাবজেক্টর ইয়াতে 400 লিখিছো, এখন সাবজেক্টত 100 আছিল, 400 লিখিছো। এতিয়া মই কিমান পাইছে চারিখন সাবজেক্টত ইয়াতে মই লিখিম। ইয়াতে মই পাঁচটা সাবজেক্টর কিন্তু নম্বর দিয়া নাই, চারিখন সাবজেক্টর মই ইয়াতে নম্বর দিছো, টোটেল নম্বর 400। তারপর এতিয়া কিমান পাইছে এই চারিখন সাবজেক্টত কিমান পাইছে সেই নম্বরটো ইয়াতে মই এন্টার করিম। আর ইয়াতে সনটো লিখিম, কেতিয়া পাস করছে, মার্কশিটত লিখা আছে, ডেট লিখা আছে,
তার পিছত তারিখ গুটিখিনি ইয়াতে মানে ডিটেইলস আছে মার্কশিটত হেমতে মই এন্টার কৰিছো আৰু ইয়াতে রোল নম্বৰ এন্টার কৰি দিম রোল আৰু নম্বৰ এন্টার কৰিম তাৰ পিছত ইয়াতে মই সেভ এণ্ড প্ৰসিড অপচনত ক্লিক কৰিম আৰু যেতিয়া মই সেভ এণ্ড প্ৰসিড অপচনত ক্লিক কৰিছেন এদনে মেছেজ আহিছে ফোর্থ স্টেপ অফ রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড মানে কমপ্লিট হৈছে এতিয়া মই ওকে অপচনত ক্লিক কৰিম তাৰ পিছত এনেধৰণৰ ইন্টারফেস আহিছে ইয়াতে 2000 অ্যাপ্লিকেশন ফি শো হৈছে যেতিয়া মই এই 2000 পেমেন্ট কৰিম তাৰ পিছত মই এক্সামৰ চিটি চুজ কৰিব পাৰিম অসমৰ গুৱাহাটী এটো সিলেক্ট কৰিব পাৰিম অসমত গুৱাহাটীত হ'ব এক্সাম তাৰ পিছত মই প্ৰিণ্ট ফাইনেল ৰেজিষ্ট্ৰেশ্যন ফৰ্ম কৰিব পাৰিম এতিয়া মই পেমেন্ট কৰিম এতিয়া মই ইয়াতে কাম কৰিম পেমেন্ট গেটৱে দুটা আছে এছ বি আই আছে আৰু পে গভ অফ ইণ্ডিয়া মই এইটো ফাৰ্ষ্ট টাইম এছ বি আই কৰিছোঁ কিন্তু এইটো নতুন পাইছোঁ মই নতুন যিটো পাইছোঁ ইয়াতে ক্লিক কৰিম পে গভ ইণ্ডিয়া এই অপশ্যনত ক্লিক কৰি দিম তাৰপিছত তেনেধৰণৰ ইণ্টাৰফেচ আহিছে এতিয়া মই অপশ্যন আছে চুজ কৰিম কিউ আৰ ক'ড এইটো ইজি হ'ব বা ইউ পি আই ডি ইজি হ'ব এতিয়া মই ইউ পি আই চিলেক্ট কৰিছোঁ আৰু ইয়াতে মেক পে'মেণ্ট অপশ্যনত ক্লিক কৰি দিম ফোনপে গুগল পে' বা পে'টিএমৰ ইউ পি আই আইডি থাকিব ইয়াতে মই এণ্টাৰ কৰি দিম তাৰপিছত মোবাইলত মেছেজ আহিব মই ডাইৰেক্ট পে'মেণ্ট কৰি দিম এতিয়া প্ৰচিড উইথ পে'মেণ্ট অপশ্যনত ক্লিক কৰিছোঁ তাৰপিছত ইয়াতে কিউ আৰ ক'ড শ্ব' হৈছে মই ডাইৰেক্ট ইয়াতে ইউ পি আই আইডি মাৰিম আৰু মেক পে'মেণ্টত ক্লিক কৰিম তাৰপিছত ফোনপে' বা গুগল পে'ত ডাইৰেক্ট মেছেজ যাব তাৰপিছত পিনক'ড এণ্টাৰ কৰি পে'মেণ্টটো কৰি দিম ইয়াতে মই ইউ পি আই আইডি এণ্টাৰ কৰিছোঁ এতিয়া মই মেক পে'মেণ্ট অপশ্যনত ক্লিক কৰিম তাৰপিছত এনেধৰণৰ ইণ্টাৰফেচ আহিছে পে'মেণ্ট হোৱাৰ পিছত ডাইৰেক্ট ইয়াতে লিখা আহিছে ফিফ্থ ষ্টেপ ৰেজিষ্ট্ৰেশ্যন ফৰ্ম হেজ বিন কমপ্লিটেড সম্পূৰ্ণ হৈছে মানে পাঁচ নম্বৰ পে'মেণ্ট কৰিছোঁ এতিয়া ছয় নম্বৰত কি কৰিম চিটি চুজ কৰিম মানে ক'ত পৰীক্ষা দিম সেই চেণ্টাৰটো এতিয়া মই চিলেক্ট কৰিম এতিয়া মই অকে অপশ্যনত ক্লিক কৰি দিম এতিয়া মই কাম কৰিম ইয়াতে লিখা আহিছে নিউ এক্সামিনেশ্যন চিটি চইচ ইয়াতে মই ক্লিক কৰিম প্ৰথমতে ইয়াতে ষ্টেট আসাম সিলেক্ট কৰিছোঁ তাৰপিছত ইয়াতে প্ৰিফাৰেন্স গুৱাহাটী দিছোঁ প্ৰথম তাৰপিছত দুই নম্বৰ তিনিটা মানে প্ৰিফাৰেন্স দিব লাগিব এতিয়া দুই নম্বৰ দিম এতিয়া মই প্ৰথমটো আসাম গুৱাহাটী চিলেক্ট কৰিছোঁ দুই নম্বৰটো ৱেষ্ট বেংগল কলকাতা পাঞ্জাব তাৰপিছত তিনি নম্বৰ পাঞ্জাব চিলেক্ট কৰি দিছোঁ এতিয়া মই ছাবমিট অপশ্যনত ক্লিক কৰি দিম ছাবমিট কৰিছোঁ ইয়াতে ছাকচেছফুলি আহিছে এতিয়া মই অকে অপশ্যনত ক্লিক কৰি দিম যেতিয়া মই চিটি চুজ কৰিছোঁ তাৰপিছত মই ফাইনেল যিটো ফৰ্ম আছে সেইটো প্ৰিণ্ট আউট কৰিম এনেধৰণে আহিছে এতিয়া মই পি ডি এফ ছেভ কৰিম তাৰপিছত মই প্ৰিণ্ট কৰিম এনেকৈ মানে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি বেচিক ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি তাৰপিছত ক'ড জেনেৰেট কৰি তাৰপিছত পে'মেণ্ট কৰি তাৰপিছত চিটি চুজ কৰি তাৰপিছত ফাইনেল ফৰ্মটো প্ৰিণ্ট কৰিব লাগে এই ভিডিঅ' ডেছক্ৰিপশ্যন বক্সত লিংক দিয়া আছে লিংকত ক্লিক কৰি ৰেজিষ্ট্ৰেশ্যন কৰক